হ্যাঁ, ও হাফা, আমি নাকো বাড়িতে কাজের মানুষ লাগবো কি? আমার আমার খুব অবস্থা খারাপ আপা। আমার বাল বাচ্চা বাড়িতে না খায়া রয়েছে, যদি লাগে আমার যদি রাখতেন। কামে তো রাখমই, কামের মানুষের আবার স্বভাব ভালো না। কয়দিন থাকবো, কাম টাম করবো, আবার বস্তু টস্তু নিয়ে আবার পালাইবো। আবার যে বাসায় কাম করবো সে বাসারে যে তার হাজবেন্ডের লগে বলে আবার টান্টি ফান্টি করে। তোমার যদি স্বভাব ভালো থাকে তাহলে তুমি কাম করতে পারো। গরিব বানাইছে জানি, কিন্তু মানুষের বাসায় চুরি করার অভ্যাস আমার নাই। এটা এখন কি কিনবো? আরে না, একটা তো কিনছি, এমনি আমি একটু বড় লোক, আমার একটা কিনলে মানায়। আরে কি গয়না আমার অনেকগুলা, ঠিক আছে এখানে রেখে দেই। আর শোনো আপা, আমি একটু বাইরে যাইতেছি, তুমি আমার রুম গুলা পরিষ্কার টরিষ্কার করে, সোফা টোফা পরিষ্কার করে তুমি তোমার স্যারের কিছু খাইতে দিও, আমি একটু বাইরে যাইতেছি। আচ্ছা ঠিক আছে আফা, আপনি যান, আমি বাড়ির সম্পূর্ণ কাম ঠিকঠাক করে রাখবো না, আপনি যান। আরে এই যে জমিদার, আপনি সারাদিন গদ গদ করে খালি মদ গেলা। হ্যাঁ, আপনি তো কোনো কাম নাই, কাম কাজ বাদ দিছেন। আরে যা যা যা, মুখাস করতে পারবো না। যে বাইরে যে কামের মানুষ একটা রাখলাম আজকে, আরে বেতন মাগবো না। হ্যাঁ, সারাদিন মদ খাইলে হইব? একটু বাইরে বাড়াও, বাইরে যা কাম কাজ করো, বুঝছাও? বইয়ের উপর এত পাল্টি ফাল্টি করো না, একটু বাইরে যাও, কাম কাজ করো। তুই কাজ করবি, আমার নেশা নেশাই আমার পেশা রে ভাই, নেশাই আমার পেশা, নেশা কই রে হে আমি দোষ। সারাদিন খালি মদ গেলা, আরে মাস তো শেষ হয়ে গেল, কি করা যায়? পকেটে তো কোনো দেখি গেছে, দেখি তুই গেলি, তোর দুবাইয়ের মাল থুয়ে গেলি। দুবাই থেকে এনে দিছিলাম, মালের উপরে মাল খামু। হ্যাঁ পাইতেছি আপা, এত তাড়াতাড়ি আয় বললেন, আমি তাড়াতাড়ি আহি আর দেরি করে আহি? তুই আজকে কাম করবো? হ্যাঁ, তুই আজকে আমার কাছে কই ফোট চাস তুই কেরা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু, আমার জিজ্ঞাসা করাটা ভুল হয়েছে, আমার মাফ করে দেন। খুনি রে, একটাই তো কিনছি, আর একটা কো। এই কি আপনি ড্রেসিং টেবিলের উপরে আমার এই মালার সেট হলো দুইটা, একটা আমি কিনছি আর একটা গো। আপা আপনি কি আমার সন্দেহ করতেছেন? বেকার বেকার, তোর 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 থোপার দিকে তুই বেয়া মালা, বেকার মাথা নষ্ট করবি না, মালা বেকার। তোর আজকে তোর আজকে তোর আজকে কি করতেছিস রহ, তুই মালা বেকার। হ্যাঁ আমি ফার্স্টেই কইছি যে তো গো কাম কোন মাসে নচন গচন বাল না, বস্তুপাতি থুয়া হাম না, একটা দেহা থুবার পারব না তোরা নিয়ে নিবি, তারপরে মালা টালা থুবার পারব তোরা নিয়ে নিবি, তখন তো স্বভাব ভালো না। এনে আসিল না, এনে কার বস্তু এনে থুমল আপা? কথা যা কোন মাইপা কইন, গরিব বইসি বিলাই যে আপনার বাড়িতে কাম করতে আইছি আর আপনার বস্তুপাতি আমি চুরি করি নেবো, তা তো আর না। চুরি করছে তুই, চুরি করিস না কেন? চুরি করছে তুই, বাড়িতে একলা, তোর সার হলে সারাদিন তো মদ খাইতে দিন যায়, এনে আমি বস্তুটা থুইছি, তাহলে এটা কেনা নিছে? তোর সারা কেনা নেয়? হ্যাঁ আজকে আমার কোনোদিনও জিনিস হারায় না, আজকে আমি ড্রেসিং টেবিল উপরে আমার মালাটা থুইছি, আজকেই নাই। হ্যাঁ এই মালাটা আমার কত শখে জানোস? হ্যাঁ দুবাই থেকে আনছি আমি মালাটা, চিন্তা করছিস তুই? দুবাইয়ের বস্তু আর তুই দুবাইয়ের বস্তু আর দেশ কেমনে? হ্যাঁ ফকির নিয়ে তুই দুবাইয়ের আব চিল্লা চিল্লি কে চিল্লা চিল্লি করস কে? চিল্লাম না কে? হ্যাঁ
তুমি তো সারাদিন তোমার মদ খাইতে দিন যায়, এই ড্রেসিং টেবিল উপরে মালা থুইছি তুমি যে আমার দুবাই থেকে আইনা দিলে, হ্যাঁ হেই মালা এই যে চুরি করছে অতি। আমি নিছি ওই যে ড্রেসিং টেবিল দুবাই আসছিল দুবাই নিয়ে গেছে। কিছু ভালো বস্তু খাইতে তোমার কিছু কইতাম না, তুমি আমার মালা দেখে মদ খাইতেছো, তোমার নাম আনতুমো, হ্যাঁ মদারু মদারুর লগে বিয়া হয়েছে, ভালো পারতাম তো খুব গাল ফেলা দিতে হাইছাও, হ্যাঁ আবার মদের গোষ্ঠী নিয়ে বসে রয়েছ। তুমি আমার মাফ করে দিও, আমার ভুল হয়েছে, আমি বিনা দোষে আমি তোমারে চর্বিলা ভাবছিলাম, আসলে দেখো এই বস্তু বেনে রাখছি আমার মাপা ঠিক নাই, আমার ভুল হয়েছে। তুমি আচ্ছা ঠিক আছে আপা, আজকে আমি গরিব বিলে আজকে আমি আমনে বাসায় এসে কাম করবার নাকি, আমনে যদি আমার চোর কইতে আছেন আমনে বস্তু আমি চুরি করি না, আমনে স্বামী চুরি করছে নিয়ে চুরি করে হে মদ কিনা খাইছে খাইছে হে কইতে আছে, তো আমনে আমার মিশে মিশে এসে জব্দ করলেন, মিশে মিশে আমার চোর ধরলেন, আমি তো চুরি করি নাই, গতিকে আমি আপা আমি যাইতেছি গিয়া, আমি আমরা গরিব মানুষ আমরা গরিব ব্যাপারে কিন্তু সব আল্লাহর রহম খারাপ না, গতিকে আমনে থাকেন আমনে বাসায় আমি কাজ করবো না, আজকে যা আধা বেলা কাম করছি আমার এই আধা বেলার বেতনটা দিয়ে দেন, আমি যাই গিয়া আপা আমার আমি আর আমনে বাসায় থাকি, যাইও না 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 কইন না কইন না, যা না না করতেছি আমার ভুল হয়েছে, আমি বসে করতেছি তো যাইও না, আমি আপা দরকার হইলে মাটিকে দেখামু, আমার পোলাহানে পোলাহান পাঁচ ছয়টা পোলাহান আছে, আমি লালন পালন করতে আমি আগে মাটিকে দেখামু, তা আপনি গই যে বাসায় আমি মদারুর বাসায় আমি আপা কাম করবো না, এই মদারু মাইশের বাসায় আমি কাম করবো না, আমি তো জানি না আপা আপনার স্বামী মদ খায়, আমার আগে যদি কইতেন আপনার স্বামী মদ খায় আমি এ বাসায় কাম করি একটু না, গরু কামের মানুষ হবার পারি আল্লাহর রহম অ্যাটিটিউড আছে। দেখো তোমার আমি একটা কথা খুব ভালো মতো বুঝাইয়া কই, তুমি এই মদ খাওয়াটা ছাইড়া দাও, আজকে তোমার জন্য আজকে গরিব একটা মানুষ বাল বাচ্চা তার অনাহার আছে, কিছু খাইবার পারতেছে না, আজকে আমার বাড়িতে কাম করবার নিয়ে গেছে দুইটা টেহা দিলে হ্যাঁ বাল বাচ্চারা কিছু খেলাবার পারতো, তুমি আজকে যে আমি বিনা দোষে তাক মালার সুরের অপবাদ আজকে হে আমার বাড়িতে থেকে গেল গা, আর তোমার হাতেও যেহানি ব্যবহার করছি ব্যবহার আমি খারাপ করছি, আমারও ভুল হয়েছে, আমার মাফ করে দিও, আর তুমি দয়া করে মদ খাওয়াটা ছাড়ো, কারণ তুই যখন এত কইতাছাস আজকের থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিলাম, আমি আর জীবনও মদ খাইতাম না, আমি তোর কথা মতো চুরমা আমার ভুল।